আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি উইথ সালমা। তো আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তারা যেন আমার ভিডিওটা ফুল ওয়াচ করে। তো আজ আমি এখানে নিয়ে এসেছি চিকেন ললিপপ। এই চিকেন ললিপপগুলো আমি কিভাবে তৈরি করেছি আপনাদের দেখাবো, চলুন ভিডিওটা আমার স্কিপ করবেন না। আমি এখানে ছ পিস উইংস নিয়েছি, উইংসগুলোকে ভালো করে ধুয়ে এরভাবে কাট করে নিয়েছি। নিয়ে এতে আমি এবার সামান্য একটু লবণ দেব, আর সামান্য একটু এক চামচের মতন প্রায় ভিনিগার দেবো। আপনাদের কাছে ভিনিগার থাকলে আপনারা ভিনিগার দেবেন, আর যদি ভিনিগার না থাকে, লেবু থাকে যদি বাড়িতে তাহলে লেবু দেবেন। তো এইভাবে আমি এইগুলোকে সব মাখিয়ে নিয়ে আধ ঘন্টার মতন পুরোপুরি ভিজিয়ে আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার এতে আমি আদা রসুন দেবো হাফ চামচের মতো, আর দই দেবো টক দই দু চামচের মতন। পর আমি সব মশলাগুলো রেডি করেছি। লবণ নিয়েছি এক চিমটির মতন, লঙ্কার গুঁড়া নিয়েছি হাফ চামচ, ধনে গুঁড়ো নিয়েছি হাফ চামচ, কাবাব মশলা নিয়েছি এক চামচ, বিরিয়ানির মশলা নিয়েছি হাফ চামচ, গোলমরিচ নিয়েছি হাফ চামচ, চাট মশলা নিয়েছি হাফ চামচ, আর ধনিয়া গুঁড়ো নিয়েছি হাফ চামচ। এইভাবে সব মশলাগুলো আমি এবার এতে ঢেলে দেবো। ময়দা নিচ্ছি এক চামচ, কর্নফ্লাওয়ার নিচ্ছি এক চামচ। এবার এইগুলোকে আমি সব একসাথে মাখিয়ে নেব। আমি এইভাবে এই মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে মশলাগুলো ভালোভাবে যায়, যাতে স্বাদটাও খুব ভালো হয়। এইভাবে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো, আধ ঘন্টা পর আপনাদের দেখাবো। আধ ঘন্টা পর ফিরে এলাম। আমি এবার ওভেনেতে প্যান বসিয়েছি, এতে 400 গ্রামের মতন রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে উইংসগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সব দিয়ে দিলাম, সবগুলোকে এইভাবে উল্টে নেব যাতে চারিদিকটা ভাজা ভাজা মতন হয় ললিপপগুলো। এইভাবে আমি আবার উল্টে দেবো সবগুলো। ললিপপগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এক এক করে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার ললিপপগুলো রেডি হয়ে গেছে। এটা আমি সার্ভ করেছি, কিষাণ সস নিয়েছি আর কাসুন্দি নিয়েছি, আপনারা চাইলে অন্য সসও ব্যবহার করতে পারবেন। তো আমার ললিপপগুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। তো আপনাদের যদি এই ললিপপের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, খুদা হাফেজ।